ফয়সাল ভাই, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি এই যে আপনার কাজ পাওয়ার যে বিষয়টা, যেটা আপনার 13টা ভিডিও এসইওর জন্য $150 ক্লায়েন্ট আপনাকে দিল, তো আপনি কি কাজ শেষ জি করেছেন না কাজ এখনো শেষ করেনি? জি, কাজ শেষ করিনি, কাজ চলতেছে। কাজ চলমান থাকা অবস্থায় $150 দিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে অ্যাডভান্স দিছে, অ্যাডভান্স হচ্ছে আপনার উনি ইউরোতে পেমেন্ট করছে, তো 50 ইউরো অ্যাডভান্স করছে, তো আচ্ছা বাকিটা হচ্ছে বলছে কাজ শেষ করা পরে দিও। আচ্ছা আচ্ছা। তো এই ক্লায়েন্টের ক্লায়েন্টটা পাওয়ার বিষয়বস্তুটা কেমন ছিল, কিভাবে পেলেন, ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করা হলো, এই বিষয়বস্তু যদি একটু বলেন আমাদের। ক্লায়েন্ট পাওয়ার বিষয়টা হচ্ছে, সেটা বলতে চাই যে আমি প্রথমে একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম, তো আচ্ছা গত 5 মাস আগে। আচ্ছা তো ওটা হচ্ছে ভাইয়া প্রায় অনেক টাকা নিছে, প্রায় 8,000 টাকা নিছে, কিন্তু মানে 5 মাস যাবৎ শিখছি, কিন্তু আপনার হচ্ছে অক্টোবরের শেষের দিকে হচ্ছে ওই কোর্সটা শেষ হয়েছে। আচ্ছা তো মানে কোর্সটা শেষ করার পরে মানে এমন একটা সিচুয়েশন যে আমি কোথা থেকে শুরু করব, কি কাজ করব, কিন্তু কোনো কিছু মানে বুঝতে পারতেছিলাম না। আচ্ছা তখন হচ্ছে কি কাজ শুরু করব, ওনারা শুধু হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তো হচ্ছে আপনার এটা শেষ করে দিছে, শেষ করে দিছে। আচ্ছা আচ্ছা তো তখন হচ্ছে ইউটিউবে দেখতে দেখতে আপনার ভিডিওগুলো সামনে আসে, সেটা হচ্ছে অক্টোবরের শেষের দিকে। আচ্ছা তো আপনার ভিডিও আমি আরো প্রায় 5-6 মাস আগে থেকে দেখতাম, কিন্তু হচ্ছে ফ্রি তো এই জন্য অতটা হচ্ছে ইয়ে দিতাম না। মানে গুরুত্ব দিতে তো না। পরে অক্টোবর, হ্যাঁ হ্যাঁ, ফ্রি ভাবতাম, ইউটিউবে সব দিকে প্রতারণা, এই জন্য একটু আতঙ্কে ছিলাম। কিন্তু পরে দেখতেছি যে আপনি ফ্রিতে সবকিছু দিয়ে দিতেছেন, আচ্ছা আচ্ছা পরে বললাম যে এটা কিভাবে সম্ভব যে আচ্ছা মানুষ টাকা দিয়ে তো কিছু দিতেছে না, কিন্তু আপনি এত ফ্রিতে এত কিছু দিতেছেন। আচ্ছা তো আলহামদুলিল্লাহ পরে দেখলাম যে অনেক সফলতা, অনেকে সফল হচ্ছে। তো আমার মধ্যে যে একটা চিন্তা আসলো যে সবাই যেহেতু পারতেছে, আমিও ইনশাআল্লাহ পারবো। আচ্ছা আচ্ছা পরে সে থেকে আপনার ভিডিও দেখা, তো এরপর থেকে নভেম্বর মাস পুরো হচ্ছে আপনার ইমেল পাঠিয়েছি, অনেক ইমেল পাঠিয়েছি, কিন্তু 500-এর উপর ইমেল পাঠিয়েছি, কিন্তু কোনো রেসপন্স নাই। আচ্ছা আচ্ছা তো এরপরে হচ্ছে নভেম্বরের 20 তারিখে দিয়ে একজনের ইমেলে রিপ্লাই দিল, আমেরিকা একটা ক্লায়েন্ট, উনি বলল যে তোমার হচ্ছে যে তুমি যে আমাকে ইমেল পাঠিয়েছো, আমাদের কাছে এরকম 50টার উপরে প্রতিদিন ইমেল আসে। আচ্ছা আচ্ছা এখন বলতেছে উনি আমাকে একটা লেসন দিল যে ইমেল পাঠিয়ে কোনো লাভ নাই, তুমি আমাদেরকে ইমেল পাঠাও, সবাই ইমেল পাঠায়, তোমার ইমেল আচ্ছা কেউ রিসিভ করবে না। আচ্ছা আচ্ছা তখন আমার মাথার ভিতরে আসলো যে আসলে ইমেল কেউ রিসিভ করবে না। আচ্ছা তখন হচ্ছে আমি আপনার দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হওয়ার চেষ্টা করলাম, হুম এভাবে সোশ্যাল মিডিয়া কানেক্ট হতে হতে এর ভিতরে একটা দুবাইয়ের একটা ক্লায়েন্ট পেয়ে যাই। তো ওটা হচ্ছে ওনার সাথে পার ভিডিও $10 করে কন্ট্যাক্ট হয়েছিল। তো ওটা হচ্ছে পেপাল ছিল না, যার মধ্যে আনতে পারিনি, আচ্ছা আচ্ছা তার মধ্যে পরবর্তী আর কাজটা ছুটে দেয় অন্য একজন দিয়ে কাজটা করিয়ে ফেলে। তো এরপরে হচ্ছে কিছুদিন পরে ডিসেম্বরের কিছুদিন পরে অফ ছিল, কারণ হচ্ছে ক্লায়েন্ট পাচ্ছিলাম না, একটা মানে হতাশায় কাজ করতেছিল। পরে আবার আপনার হচ্ছে গত প্রায় 10 দিন আগ থেকে আবার ক্লায়েন্ট মেসেজ দেওয়া শুরু করলাম ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়ায়। তো দিতে দিতে একটা ক্লায়েন্ট একটা পেয়েছি হচ্ছে আপনার আফ্রিকান একটা ক্লায়েন্ট পেয়েছি, ওটা হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট অলরেডি হয়ে গেছে। উনি হচ্ছে $140 সপ্তাহে, ঠিক আছে, উনি সপ্তাহে হিসেবে কাজ করাবেন। তো আচ্ছা উনি হচ্ছে কিছুদিন পরে আমাকে নক দিলেন, ওনার সাথে কথা ফাইনাল হয়ে গেছে। আর বর্তমানে যেটা হচ্ছে কাজ করতেছি, উনি হচ্ছে ইতালির একজন ক্লায়েন্ট, ওনার আচ্ছা সাথে হচ্ছে $150-এর জন্য আমার 13টা ভিডিও এসইও করা লাগবে, ওটা কাজ চলতেছে ভাইয়া। আচ্ছা তো এই যে আপনি 8,000 টাকার একটা কোর্স করছিলেন একজনের কাছ থেকে, তো ওইটা ওই কোর্সের আপনার বেনিফিটটা কি আপনি পেলেন বা বেনিফিট পেয়েছেন কি না? ওটা হচ্ছে ভাইয়া আমি যদি বলি যে কোনো বেনিফিট পাইনি ভাইয়া, আচ্ছা আচ্ছা শুধু শুধুই টাইম নষ্ট, প্রায় 5 মাস আমার নষ্ট করছে, কিন্তু কোনো বেনিফিট আমি পাইনি ওটা থেকে। মানে তারা কি ক্লায়েন্ট হান্টিং আপনাকে দেখায়নি বা ক্লায়েন্ট হান্টিং শেখায়নি না না কোনো? ভাইয়া, কোনো ক্লায়েন্ট হ্যান্ড না। আমি ওনার হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর মনে করেন প্রতিটা হচ্ছে আপনার সেক্টর গুলা জাস্ট উপর থেকে টাস্ক করে করে গেছে। ও আচ্ছা 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 এরপর হচ্ছে ফাইনাল কি করলো যে ফাইবার অ্যাকাউন্ট খোলার একটা ভিডিও দেখালো, কেউ অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যাস এনাফ। আর হচ্ছে বলছে মানে এমনি সাপোর্ট দেয় ক্লায়েন্ট পাওয়ার জন্য বা কোনো সমস্যা হলে সাপোর্ট দেয়, কিন্তু ক্লায়েন্ট হান্টিং করার কোনো রকম কিছুই নেই। আচ্ছা আচ্ছা এটা আসলে মূলত সমস্যা যে। আচ্ছা আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টের কি অবস্থা? মার্কেট প্লেসের অ্যাকাউন্টের অবস্থা হচ্ছে ভাইয়া আপওয়ার্কের, আপওয়ার্কের ফাইবার অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কের হচ্ছে একটা আপনার একটা ক্লায়েন্ট পাই হচ্ছে আপনার, ওটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েব ডিজাইনের। আচ্ছা তো ওয়েব ডিজাইনের ওটা হচ্ছে $35 একটা কাজ পেয়েছিলাম। তো ওটা হচ্ছে কি বলে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের সমস্যার কারণে আর কি ওটা মিস হয়ে যায়, আমার কাজ দিয়েও মানে দেয় না এরকম একটা অবস্থা। আচ্ছা 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 আর ফাইবারে একটা কাজ পেয়েছিলাম, ওটা হচ্ছে আপনার অর্ডার করেছিল, পরে দেখি আমার মানে রেসপন্স করতে একটু লেট হয়ে গেছে, তো
পরে যোগাযোগ করার পরে বলে যে আমি অন্য একজনকে কাজটা দিয়ে দিছি আপনার। আচ্ছা, তো আপনি ক্লায়েন্টকে যেভাবে আপনি ক্লায়েন্টকে যে আউটরিচটা করলেন, আউটরিচ করার সময় যে মেসেজটা তাকে দিয়েছিলেন, সেটা আসলে মানে আপনি কি প্রথম অবস্থা থেকে হাই হ্যালো দিয়ে শুরু করছিলেন, না আপনাকে আমি যে ইউটিউবের মধ্যে যে টেমপ্লেট গুলো দেই বা ক্লায়েন্টকে আউটরিচ করার টেমপ্লেট গুলো, না সেই ওয়েতে ট্রাই করছেন, কোনটা মানে প্রথম মেসেজটা তাকে এটা কি হচ্ছে ভাই এই যে ক্লায়েন্টটা পাওয়া, এটা হচ্ছে ভাইয়া আপনার থেকেই, আপনার যে মেসেজ টেমপ্লেট গুলো আছে না আচ্ছা ওগুলো থেকে আমি নিয়েছি, কিন্তু হয়তো বা একটু মডিফাই করেছি আর কি, আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা। তো আপনি পুরোটাই আপনার। আপনি যখন ক্লায়েন্টকে আউটরিচ করার ট্রাই করেন, তখন কি একই ক্লায়েন্টকে তার সকল প্রকার সোশ্যাল মিডিয়াতে মানে মানে আপনি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন কোনো ক্লায়েন্টকে আউটরিচ করেন, তখন ধরেন কি ওই ক্লায়েন্টের কি সকল প্রকার যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, মেইল, তো সকল সোশ্যাল মিডিয়া থেকে একই মেসেজ পাঠান, না ডিফারেন্ট ডিফারেন্ট মেসেজ পাঠান? হ্যাঁ, এটা হচ্ছে কি ভাই, আমি একটা মানে একটা সার্ভে করে দেখলাম যে ওটা হচ্ছে ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকে, আচ্ছা আর ফেসবুকে পাঠাইছি ওগুলাই কোনো রেসপন্স নাই, আর ইমেইলে তো ভাইয়া 99% রেসপন্স নেই কোনো, আচ্ছা 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 আর হচ্ছে লিঙ্কডইনে খুবই কম রেসপন্স আসে আমি যেটা দেখলাম, তো ইনস্টাগ্রামে আমি হচ্ছে ইনস্টাগ্রামে বেশি রেসপন্স পাই আর কি। আচ্ছা আচ্ছা তো আপনি ওই ক্লায়েন্টের যে চ্যানেল অ্যাক্সেসটা আপনি নিয়েছিলেন, সেটা কি আপনি তার ম্যানেজার অ্যাক্সেস নাই, আপনি কি অ্যাক্সেস নিলেন সেই ইউটিউব চ্যানেলে? ওটা হচ্ছে ভাই এডিটর অ্যাক্সেস নিয়েছি, ইডিওর অ্যাক্সেস, আচ্ছা। তাকে তাকে কি জি কখনো বলছিলেন যে ম্যানেজার বা অথবা অ্যাডমিন বানাই দাও, বলছিলেন না বলে নিয়ে, তাই না? না ওরকম বললে, উনি ক্লায়েন্ট হচ্ছে আমার সাথে মানে জুম মিটিং করেছিলাম, তো উনি হচ্ছে মানে করা মানে ওনাকে কনভিন্স করে ফেলছি পুরো, আর মানে খুবই ফ্রি হয়ে গেছে আমার সাথে, এখন অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা 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 খুবই ভালো। তো এই যে ক্লায়েন্টের যে আপনি 13টা ভিডিও রেসিওর জন্য আপনি ক্লায়েন্টের কাছে চার্জ করলেন $150, তো আপনি কয়টা ভিডিওর কাজ করছেন তার জন্য, মানে এখন পর্যন্ত? এখন পর্যন্ত একটা ভিডিও কাজ করছি, আর হচ্ছে আর গুলো করিনি, আচ্ছা আচ্ছা, কাজ তাহলে তো করতেছি। আমরা রেজাল্ট আসলে একটা ভিডিও এসে করলে রেজাল্টটা খুব একটা ভালো পাওয়া যাবে না, আমার বুঝতে বলতে পারবো না। তাহলে আপনি জি জি বললেন ওটা ক্লায়েন্টের হচ্ছে, আরো বিজনেস আছে, আপনি বললেন ক্লায়েন্টের হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রামে কাজ করতে হবে, ফেসবুকে কাজ করতে হবে, দেন এই কাজটা শেষ করার পর ওই কাজগুলো আসবে, তাই তো? জি জি আচ্ছা তাহলে ওনার হচ্ছে পেমেন্টের সমস্যা ছিল, যার কারণে পেমেন্ট দিতে দেরি করছে, উনি বলছে যে আমি পেমেন্ট দিব তারপরে কাজ শুরু করবা। আচ্ছা আচ্ছা, আগে পেমেন্ট তারপর কাজ। হ্যাঁ হ্যাঁ তো এই যে এরকম ক্লায়েন্ট গুলো পাওয়া যায় বেশিরভাগ হচ্ছে বাহিরের ক্লায়েন্ট, মানে যারা ইউরোপ, তোমার ইউরোপ এবং ইউরোপ, কানাডা, আমেরিকা, এই ধরনের ক্লায়েন্ট গুলো আসলে আগেই টাকা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তো এই বিষয়টাকে আসলে কেমন লাগে, যেমন কাজের শুরুর আগেই টাকা পাওয়া যায়, তো এই মানে এটার ফিলিংটা কেমন, মানে এটা অনুভূতিটা কেমন? এটার ফিলিং আসলে, এটার ফিলিংসটা আসলে ভাইয়া খুবই ভালো, কারণ হচ্ছে কাজের শুরুতে টাকা পাওয়া গেলে এটা হচ্ছে অন্যরকম একটা কাজ করতেও ভালো লাগে, আর একটা সিকিউরিটিও থাকে। রাইট 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 আমাদের যেমন আমাদের ইসলাম বলে যে মানে মানে কাজের কাজ শেষ করার আগেই মজুরি তাকে দিয়ে দাও, মানে এরকম একটা জি স্যার, বিষয়, তো খুবই ভালো লাগে এই বিষয়গুলো। তো মার্কেট প্লেসে মানে আপনার এখন ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ভাবনাটা কেমন, যে আউটার মার্কেট প্লেসে আগাবেন না হচ্ছে মার্কেট প্লেসেও থাকবেন সাথে? মার্কেট প্লেসে ভাইয়া মার্কেট প্লেসে আগানো, মার্কেট প্লেসে তো প্রচুর প্রতিযোগিতা, তো সেক্ষেত্রে মার্কেট প্লেসে কোনোভাবেই সম্ভব না, কারণ হচ্ছে আগানো খুবই কঠিন। আমি দেখেছি পুরো 1 মাস রাত্র জেগেও মার্কেট প্লেসে ওরকম কোনো রেসপন্স পাই নাই, দেখা গেছে একদিন রাত্র জাগিনি ওদিন আমার একটা মেসেজ এসে পড়ছে। আচ্ছা আচ্ছা, তো এটা একটা খুবই কঠিন একটা বিষয়, হ্যাঁ, ওটার কারণে অ্যাকাউন্ট ফ্রড মানে র্যাঙ্কিং র্যাঙ্ক কমে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনি আউটার মার্কেট প্লেসে কোন ক্লায়েন্ট গুলোকে আউটরিচ করা ট্রাই করতেছেন? আমি হচ্ছে ভাইয়া এখন হচ্ছে উনি এটা যেটা পেয়েছে উনি হচ্ছে একজন কোচ, আচ্ছা 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 আরেকজনের সাথে ই হয়েছে উনি হচ্ছে কোচ। আচ্ছা 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 তো আপনি কি আমাদের দেখাতে পারেন যে আপনি ক্লায়েন্টের পেমেন্ট আপনি নিয়েছেন, সেটা জি জি যদি অবশ্যই, দেখান, স্ক্রিন শেয়ার আমি করার আপনাকে মধ্যে স্ক্রিন হচ্ছিল। শেয়ার করার অনুমতি দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, ও, আপনার আপনার কাছ থেকে আরেকটা বিষয় আমাদের জানা হলো না, যে আপনি যে ক্লায়েন্টটা মানে মানে আপনি ক্লায়েন্টের যে আউটরিচটা, এটা আসলে কোন কৌশল, মানে আপনি কোন বিষয়টা বা আমার কোন টেকনিকটা অবলম্বন করে মূলত আপনি ক্লায়েন্টকে আউটরিচ করার ট্রাইটা করলেন, সেই টেকনিকটা তো আমাকে আমি হচ্ছে ভাই আপনার একটা টেকনিক দিয়েছি, সেটা হচ্ছে ইউটিউব থেকে যে ক্লায়েন্ট হ্যান্ডলিং এর যে এইটা, আমি শুধু ওটা ফলো করেছি। আমি ইউটিউব থেকে 4টা ভিডিও করছিলাম, একটা চ্যানেল ট্রলার, একটা ফিড স্পোর্ট, একটা হলো ইউটিউবের যে সার্চ ইঞ্জিন আছে সেটা, এবং আরেকটা হচ্ছে ইউটিউবের রেজাল্ট পেজ থেকে। তো আপনি আসলে কোনটা? হ্যাঁ, ওই যে সার্চ এর মাধ্যমে যেটা না, সার্চ এর মাধ্যমে বের করে, আচ্ছা, সার্চ এর মাধ্যমে যে সার্চ ইঞ্জিন রেজাল্ট কে ব্যবহার করে, আমরা ইউটিউবের সার্চ ইঞ্জিন কে ব্যবহার করে যেভাবে আমরা
চ্যানেলগুলো খুঁজি, তো সেভাবে আমরা ওই জি ভিডিওটা জি দেখাচ্ছিলাম। তো এখন আপনি বলেন চ্যানেল যে, ক্রাউলার ওটা হচ্ছে ভাইয়া, ওটা আমি আমার ক্ষেত্রে কাজ করিনি, ওটা মানে চ্যানেল আসতেছে না, ও সবাই আচ্ছা, দেখতেছে ওটার মানে মাধ্যমে পাইতেছে কিন্তু আমার ক্ষেত্রে কাজ করতেছে না। চ্যানেল কেবল আপনার এখানে আসতেছে না। তো এখন আপনি এটাও যদি আমাদের একটু বলেন যে, আপনি যখন ইউটিউবের মধ্যে সার্চ দিচ্ছিলেন, তো আসলে কোন টাইপের কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিচ্ছিলেন? প্রথম হচ্ছে আপনার কমন কিছু দিতাম, যেমন আগে দিতাম হচ্ছে ফুড, তারপর হচ্ছে আপনার যে পার্সোনাল ব্লগ, আচ্ছা তারপর হচ্ছে লাইফস্টাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে আপনি সার্চ দিয়ে, মানে আপনি নিউ চ্যানেল গুলোকে অথবা কম ভিউজ বা কম সাবস্ক্রাইবার চ্যানেল গুলোকে আপনি ফাইন্ড আউট করতেন। জি জি আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো আমি এই দেখতে যে পাচ্ছি হচ্ছে যে ভাইয়া, আপনার পেমেন্ট জি আসছে হলো 4 জানুয়ারি, আজকে তো হলো 4 জানুয়ারি, জি গতকালকে রাত্রে এসেছে। ও গতকাল রাতে আসছে, €50। আপনি পেয়েছেন হলো 6,081 টাকা 51 পয়সা BGT। তো এটা আপনি নিয়েছেন হচ্ছে রিমিটলি থেকে, জি জি ভাই লিঙ্কের মাধ্যমে পেয়েছি। হ্যাঁ রিমিটলি থেকে, খুবই ভালো এবং খুবই ইজি ভাই পেমেন্ট। নেক্সট টাইম যদি কোনো পেপালের প্রয়োজন হয় আমাকে জানাবেন ইনশাল্লাহ। হ্যাঁ পেপাল তো সাপোর্ট আমার একটু প্রয়োজন ভাই, কারণ ওটা নেক্সট হ্যাঁ পেমেন্ট অবশ্যই, হবে আপনি মোস্টলি পেপালে আপনি করবো। আমাকে নেক্সট টাইম যখনই কোনো পেমেন্ট আসবে ক্লায়েন্টের, তখন আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে পেমেন্ট সাপোর্ট মানে মানে পেপাল গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো। আর এই বিষয়টা যদি একটু আমি যদি আপনার এই ভিডিওর মাধ্যমে দেখাই যে চ্যানেল ক্যাবলার আসলে কেন কাজ করতেছে না, যদি আপনি স্ক্রিন শেয়ার করে একটু চ্যানেল ক্যাবলারে যান, আচ্ছা আচ্ছা অনেকেই এই চ্যানেল ক্যাবলার নিয়ে সমস্যায় পড়ে, তো আমরা যেভাবে এটাকে সলভ করতে পারি, তো আমিও একটু ট্রাই করে দেখি যে সলভ করা যায় কিনা, সাথে আপনারা বেনিফিটেড হবেন, এটাই এই প্রত্যাশা আর কি। আপনি পাশে একটা ট্যাব নেন, পাশে ট্যাব নিয়ে যান চ্যানেল ক্যামেরা। আচ্ছা আচ্ছা জি ভাই গিয়েছি তো দেখা যাচ্ছে। না না দেখা যাচ্ছে না ভাইয়া, আচ্ছা আচ্ছা এখন মনে হচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা এটা যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করেন। আচ্ছা মনে হচ্ছে কোনটা দেখি কিন্তু। ইংলিশ এটা, ইংলিশ এটা, হ্যাঁ কান্ট্রি ইউনাইটেড কিংডম দিলেন। আচ্ছা এখানে সাবস্ক্রাইবার মিনিমাম দেওয়ার দরকার নেই, ম্যাক্সিমাম দেন। সাবস্ক্রাইব মিনিমাম ধরেন যে 1,000 বা মানে 5,000-এর মধ্যে দেন আর কি, 5,000-এর মধ্যে দেন, জি জি 5,000 দিয়ে দিলেন। ভিউজ দেন হচ্ছে 2 লাখ, 10,000 অত কম দেওয়া যাবে না, 2 লাখ দেন টোটাল ভিউজ দিলেন। ভিডিও টোটাল হচ্ছে ভিডিওস দেন হলো 500, ম্যাক্সিমাম 500। ক্রিয়েশন রেট দেওয়ার দরকার নেই, ক্রিয়েশন রেট দেওয়ার দরকার নেই, এটা এটা দিবেন না, নিচের দিকে আসেন, নিচের আচ্ছা দিকে আচ্ছা এসে সার্চ করেন। এখন দেখা যাচ্ছে আসতেছে অনেক। জি এখন আপনি দেখতে আমি পাচ্ছেন, হচ্ছে হ্যাঁ এখন আমরা দেখতে ক্রিয়েশন ডেটটা দেওয়ার কারণে হয়তো আসতেছিল না তখন। রাইট রাইট, ক্রিয়েশন ডেটটা দেওয়া যাবে না। এখন দেখতে পাচ্ছি যে 11,600, সরি এক মানে 11,462টা চ্যানেল দেখাচ্ছে, বাট আমরা চ্যানেল পাবো 20টা, 20টা চ্যানেল জি আমরা পাবো। তো এই রকম করে আমরা কান্ট্রি চেঞ্জ করব আপনার, তারপর হচ্ছে আমরা ক্যাটাগরি চেঞ্জ করব, এভাবে যদি কান্ট্রি এবং ক্যাটাগরি চেঞ্জ করি তাহলে দিনের মধ্যেই 100 চ্যানেল ফাইন্ড আউট করা সম্ভব। জি ভাই জি জি জি, আমরা যদি আমরা নেক্সট পেজে, যদি আমরা নেক্সট পেজে যাই মানে তখনই কিন্তু বলবে যে পেইড করো, পেইড করার আমাদের দরকার নেই, আমরা কান্ট্রি চেঞ্জ করে দেব, আমরা ক্যাটাগরি চেঞ্জ করে দেব, তাহলে আমরা নতুন নতুন চ্যানেল গুলো নিতে পারবো। তো আশা করি ফয়সাল ভাই আপনার এই বিষয়টা যে আমি যেটা দেখালাম আপনার, এটা আপনার হেল্প হবে এবং আপনি চ্যানেল কাউটা ইউজ করতে পারবেন, এবং সেই সাথে যারা ভিডিওটা দেখতেছেন আপনারাও এই চ্যানেল কাউটার যে আপনারা যে বলেন যে ইস্যু হয় বা সমস্যা হয় চ্যানেল পান না, তো এটা আসলে আমাদের সার্চ এর যে টার্মটা আছে এটা মিস্টেকের কারণেই মূলত আমরা পাই না। জি ভাইয়া সেটাই তো বুঝতে পারিনি পরিশেষে, আমি ভাইয়া, আপনি দেখে দিলেন খুবই আমরা যারা ভালো হলো। ভিডিওটা দেখলাম আমরা সবাই ফয়সাল ভাইয়ের জন্য দোয়া করবো, ওনার ফ্রিল্যান্সিং যাত্রা আরো যেন উজ্জ্বল হয় এবং আরো যেন সহজ হয়, এবং ওনার ফিউচার যেন আরো উজ্জ্বল হয় ফ্রিল্যান্সিং এ, আর সেই সাথে আপনার সাথে ইন ফিউচারে অন্য কোনো বিষয় নিয়ে আমরা জমে আসবো, এই আশাবাদ ব্যক্ত থাকলো। ইনশাল্লাহ আর ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া আপনার যদি পেমেন্ট নেক্সট টাইম পেপালের মাধ্যমে আসে আপনি আমাকে জানাবেন।
জি ভাই, অবশ্যই। ওকে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি ভাই, ধন্যবাদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।